নিউজিল্যান্ডের ক্রাস চার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা যেতে না যেতেই লন্ডনে এক মুসল্লির উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম জানায় শুক্রবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এক মুসল্লির উপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত দুই ব্যক্তি এ সময় মসজিদে আসা মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা এক পর্যায়ে ওই মুসল্লি গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির উপরও হামলা চালানো হয় তবে এখনও পর্যন্ত হামলাকারদের পরিচয় জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী